এই ভিডিওতে আলোচনা করব ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে। 2021 সালে সম্প্রতি নিযুক্ত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাদেরকে নিযুক্ত করা হয়েছে, তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমরা সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, যেমন এখন যে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, এই আইপিএল টাইটেল স্পন্সর ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে, বা সম্প্রতি কোভিড-19 ভ্যাকসিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে, তার পদে কে রয়েছেন, এরকম আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। আর এই ভিডিওটার পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে দেখো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর বন্ধুরা, আজকের আমাদের আলোচনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর 2021। চলো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রশ্ন হলো, রেডমি ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? রেডমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে সোনু সুদকে। কাকে? সোনু সুদ। এছাড়া দেখে নাও, সোনু সুদ তিনি স্পাইস মানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত রয়েছেন। এসিআর ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে রয়েছেন? সোনু সুদ। আবার দেখো, গার্গো ইন্টারন্যাশনাল এবং অঙ্কুরা হসপিটাল ফর ওম্যান অ্যান্ড চাইল্ড, বন্ধুরা এই সমস্ত কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন সোনু সুদ। আর গুরুত্বপূর্ণ একটি সোনু সুদের বই বা আত্মজীবনী আই অ্যাম নো মাসিহা। বন্ধুরা, আমরা একটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন একসাথে জেনে নিলাম, তোমরা অবশ্যই মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন হলো, ডাবর চ্যবনপ্রাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ডাবর চ্যবনপ্রাশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে অক্ষয় কুমারকে। কাকে? অক্ষয় কুমার, খুবই পরিচিত। পরবর্তী, লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে দীপিকা পাডুকোনকে। দীপিকা পাডুকোন এবং ডাবর চ্যবনপ্রাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অক্ষয় কুমার। পরবর্তী প্রশ্ন, ভিভো মোবাইল, ভিভো যেটি কিনা এবছর যে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, আইপিএলের টাইটেল স্পন্সরশিপ করছে ভিভো, এবং ভিভো মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছেন? বিরাট কোহলি। ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি। তাছাড়া দেখো, আমেরিকান ট্যুরিস্টার, গ্রেট লার্নিং, অডিকার, এই সমস্ত কোম্পানিগুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন বিরাট কোহলি। তাছাড়া একটি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন বিরাট কোহলি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার গঠন হয়েছিল 1894 সালে, আর এই হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হল, ড্রিম ইলেভেন, আমরা আলোচনা করলাম 2021 সালের আইপিএলের টাইটেল স্পন্সরশিপ ভিভো সম্পর্কে, আর 2020 সালের আইপিএলের টাইটেল স্পন্সরশিপ করেছিল ড্রিম ইলেভেন। তা ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে বর্তমানে কে রয়েছেন? মহেন্দ্র সিং ধোনি। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন করা হয়েছে, ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহেন্দ্র সিং ধোনি। এছাড়া তিনি ইন্ডিয়ান আর্মি, পোকার স্টার্সের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হল, ভারতে IDFC ব্যাংকের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিয়োগ করা হয়েছে? IDFC ফার্স্ট ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন। বন্ধুরা, এনাকে 2018 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল। আর আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি, সম্প্রতি 2019 সালের জন্য 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? না, রজনীকান্তকে। আর অমিতাভ বচ্চন, এছাড়াও তিনি স্বচ্ছ ভারত অভিযান, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও নিযুক্ত রয়েছেন। তাছাড়া পালস পোলিও, DD কিষান চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও তিনি নিযুক্ত রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হলো,
নয়েস ওয়াচ। নয়েস ওয়াচ একটি স্মার্ট ওয়াচ নির্মাতা কোম্পানি, স্মার্ট ওয়াচ নির্মাতা কোম্পানি, তার নাম কি? নয়েস ওয়াচ। তার নয়েস ওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি ঋষভ পান্থকে, ঋষভ পান্থকে নয়েস ওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে। আর ঋষভ পান্থ ইনি সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন, যে আইপিএলের যে দিল্লি ক্যাপিটালস টিম তার ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ঋষভ পান্থ। পরবর্তী প্রশ্ন, টেন ক্রিক, টেন ক্রিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এর নিযুক্ত কে হয়েছেন? ক্রিস গেল। ক্রিস গেল তিনি টেন ক্রিক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন। আর টেন ক্রিক এটি একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর ক্রিস গেল ইনি একজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্লেয়ার, তাকে সম্প্রতি টেন ক্রিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে। হলো ডোরিটো, ডোরিটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে কার্তিক আরিয়ান। ডোরিটো, ডোরিটো একটি আমেরিকান চিপস প্রোডাক্ট, মানে যেমন লেস কুরকুরে তেমনই আমেরিকান চিপস প্রোডাক্ট ডোরিটো। ডোরিটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার গুরুত্বপূর্ণ কি? ডোরিটোর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কার্তিক আরিয়ানকে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিএ টায়ার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? রানা দাগুবতি, রানা দাগুবতিকে সিএ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 ভ্যাকসিনেশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? কোভিড-19 ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে সোনু সুদকে। আর আমরা একটু আগে অর্থাৎ প্রথম প্রশ্নে আলোচনা করেছিলাম রেডমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, গার্গো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও সোনু সুদকে নিযুক্ত করা হয়েছে। আর যেহেতু কোভিড-19 নিয়ে আলোচনা করছি, ভারত সরকার দ্বারা কোভিড-19 জন্য একটি অ্যাপ্লিকেশান চালু করা হয়েছিল, যার নাম ছিল আরোগ্য সেতু অ্যাপ্লিকেশান। এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন অজয় দেবগান। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছ রেল মিশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্প্রতি বিন্ধেশ্বর পাঠক, বিন্ধেশ্বর পাঠককে স্বচ্ছ রেল মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, রেলওয়ে বোর্ড, রেলওয়ে বোর্ড যার গঠন হয়েছিল 1905 সালে, আর বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের সিইও পদে কে রয়েছেন? সুনীত শর্মা। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের সিইও হলেন সুনীত শর্মা। পরবর্তী প্রশ্ন, কিউ ম্যাথ, কিউ ম্যাথের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বিদ্যা বালান। সম্প্রতি বিদ্যা বালানকে কিউ ম্যাথের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত ইট এটি একটি ফুড ডেলিভারি ব্র্যান্ড, যেমন সুইগি তেমনই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? রবি কিষাণকে, রবি কিষাণকে ভারত ইডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডার একটি গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন, গ্লিনমার্ক ফার্মা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হলো রোহিত শর্মা। গ্লিনমার্ক একটি ফার্মা অর্থাৎ মেডিসিন ফার্মা কোম্পানি, গ্লিনমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন রোহিত শর্মা। এছাড়া তিনি লা লিগা ফুটবল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও নিযুক্ত রয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হল পরিণীতি চোপড়া, পরিণীতি চোপড়া তিনি অস্ট্রেলিয়া ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন। অস্ট্রেলিয়া, রাজধানী কোথায়? ক্যানবেরা। খুবই গুলিয়ে যাই, সিডনি এবং ক্যানবেরার মধ্যে অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? ক্যানবেরা। আর অস্ট্রেলিয়ার মুদ্রা কোথায়? অস্ট্রেলিয়ার মুদ্রা হলো ডলার, তাহলে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা কি? ডলার। এমপিএল, এমপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, তামান্না ভাটিয়া এবং বিরাট কোহলি সম্প্রতি এমপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন। এমপিএল অর্থাৎ মোবাইল প্রিমিয়ার লিগ, আর এটি একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, যেমন ড্রিম ইলেভেন তেমনই এমপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন তামান্না ভাটিয়া এবং বিরাট কোহলি। পরবর্তী প্রশ্ন, নাডা,
নাডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সুনীল শেট্টি, ইনি সম্প্রতি নাডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন। নাডা অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যার গঠন হয়েছিল 2005 সালে, হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর নাডার বর্তমানে চেয়ারম্যান পদে কে রয়েছেন? নবীন অগ্রওয়াল। পরবর্তী প্রশ্ন, ক্লাস প্লাস অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলিকে ক্লাস প্লাস অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর বন্ধুরা, এনাকে যে আগামী যে টোকিও অলিম্পিক্স আয়োজন করা হবে, আগামী যে টোকিও অলিম্পিক্স, তারই ইন্ডিয়ান টিম গুডউইল অ্যাম্বাসেডার হিসেবেও নিযুক্ত করা হয়েছে। তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন করা হবে, ইন্ডিয়ান টিম গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে সৌরভ গাঙ্গুলি। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার গঠন হয়েছিল 1927 সালে, আর বর্তমানে প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? নরিন্দর ধূপ বাত্রা, নরিন্দর ধূপ বাত্রা। আর বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন, যেটি তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আনাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে নিযুক্ত হয়েছেন? আনাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও, এবং এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।